আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউটিউবাইয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। একজন ক্রিকেটার দলের প্রয়োজনে সব কিছু করতে পারে তা বটে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক ক্রিকেটাররা শুধু নিজের প্রয়োজনেই খেলে থাকেন। তাদের এই ব্যক্তিগত স্বার্থের কারণে অনেক জয়ের ম্যাচ হারতে হয় দলকে। চলুন দেখে নেই ক্রিকেটের শীর্ষ ৫ স্বার্থপর ইনিংসগুলো। নাম্বার 1, ডেভিড ওয়ার্নার। ১৪২ বলে ১০০ রান। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার এক সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪২ বল খেলে মাত্র ১০০ রান করেন ওয়ার্নার। অথচ ওয়ার্নারকে সবাই মারকুটে ব্যাটসম্যান হিসেবেই চিনি। তার এই স্বার্থপর ইনিংসের জন্য সিবি সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার। তার এই স্লোগতির সেঞ্চুরি ও অধিনায়ক ক্লার্কের ৫১ বলে ১১৭ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ২৭২ রানের টার্গেট দেয়। জবাবে তিলকারত্নে দিলশানের সেঞ্চুরি ও সাঙ্গাকারা মাহেলার হাফ সেঞ্চুরিতে ম্যাচটি সহজেই জিতে যায় শ্রীলঙ্কা। এই ম্যাচের আগের ম্যাচে ওয়ার্নার করেছিল ১৬৩ রান, কিন্তু ফাইনাল ম্যাচে তার এই স্বার্থপর ইনিংসের কাছে সিরিজ পরাজয়ের স্বাদ বরণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নাম্বার 2, মিচেল ভ্যানডর্ট। ১১৭ বলে ৪৮ রান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৬ সালে শ্রীলঙ্কার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া, যার ফল প্রতি ওভারে ৬ রান বা তার থেকে সামান্য একটু বেশি করে দরকার। কিন্তু এই ম্যাচটি একাই ধসিয়ে দেন এই সিরিজে অভিষিক্ত হওয়া ভ্যানডর্ট। ৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব দৃঢ় গতিতে ব্যাট করতে থাকেন ভ্যানডর্ট। তার এই স্বার্থপর ইনিংসের কারণে এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই পায়নি শ্রীলঙ্কা। তিনি ১১৭ বল খেলে মাত্র ৪৮ রান করেন, যা টেস্ট ইনিংসের সমতুল্য। তার এই ইনিংসে ভর করেই সহজ জয় পেয়ে সিরিজের ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। নাম্বার 3, জ্যাক কেলিস। ৬৩ বলে ৪৮ রান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মতো আসরেও জ্যাক কেলিসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও এই স্বার্থপর ইনিংস খেলার তালিকায় জায়গা করে নিয়েছেন। যে মুহূর্তে দক্ষিণ আফ্রিকা চমক দেখানোর জন্য তৈরি, ঠিক এই মুহূর্তেই কেলিস তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ইনিংসটি খেলে বসেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ম্যাথিউ হেডেনের সেঞ্চুরির উপর ভর করে ৩৭৭ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথ এবং এবি ডিভিলিয়ার্সের দায়িত্ববান ইনিংসে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু একদম শেষ পর্যায়ে এসে অলরাউন্ডার ক্যালিস যেন ম্যাচটিকে ইচ্ছে করেই হাতছাড়া করে দেন। দলের গুরুত্বপূর্ণ সময়ে ৬৩ বল খেলে মাত্র ৪৮ রান করেন তিনি, যার ফলে অস্ট্রেলিয়া ম্যাচটি ৮৪ রানে জিতে যায় এবং দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট থেকে ছিটকে চলে যায়। নাম্বার 4, সচিন টেন্ডুলকার। ১৪৭ বলে ১১৪ রান। প্রতিপক্ষ বাংলাদেশ। ২০১২ সালে এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে সচিন টেন্ডুলকার ১০০তম সেঞ্চুরির দেখা পান। তবে তার এই রেকর্ড গড়া ইনিংসটিও স্বার্থপর ইনিংসের তালিকায় জায়গা পেয়েছে। ১১৪ রান করতে বল খেলেছেন ১৪৭টি, যার ফলে দলীয় রান খুব বেশি করতে পারেননি ভারত। ২৮৯ রানেই ভারতের ইনিংস থেমে যায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব সহজেই জয় তুলে নেয়। অন্যদিকে নিজের ১০০তম সেঞ্চুরি করা ম্যাচটিও হেরে অনেক আফসোসে পড়তে হয় সচিনকে। নাম্বার 5, সুনীল গাভাস্কার। ১৭৪ বলে ৩৬ রান। প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপে অবিশ্বাস করার মতো এইরকম একটি ইনিংস খেলেন সুনীল। ৬০ ওভারের ম্যাচে ৪ উইকেটে ৩৩৪ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় ভারত। বিশ্বকাপের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল গাভাস্কার ক্রিকেট ইতিহাসের সেরা স্বার্থপর ইনিংসটি খেলেন। ১৭৪ বল খেলে করেন মাত্র ৩৬ রান, যা সাধারণত টেস্ট ম্যাচেও এইরকম ইনিংস কেউ খেলে না। তার এই স্বার্থপর ইনিংসের জন্যই ভারত ২০২ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে যায়। বন্ধুরা, এই ছিল ক্রিকেটের শীর্ষ ৫ স্বার্থপর ইনিংস, যার জন্য পুরো টিমকে সমস্যায় পড়তে হয়েছে। কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ক্রিকেট সম্বন্ধীয় নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।